हेलो एवियन डियर कुकिंग हाउस अपने सबाई के स्वागत जानाई। आज हमें अपन साथेयर करब चीनी नारकेल नाड़ू। ये नाड़ू अपनारा काली पुजो लक्ष्मी पुजो किंबा जेको पुजो दिन बनिए नीते पारें, खेते खूब ही सुस्वादु है। एखाने आमी एक बड़ो साइज नारकेल नहीं नारकेलटा के फाटिए नेब। देखुन एकटा हाथ कुड़ुनि निये निएछि। एबारे कुड़ुनिर साहाज्ये नारकेलटाके खूब भालोभावे कुड़िये नेब। नारकेलटा खूब भालोभावे कुड़िये नेওয়া হয়ে গেছে। এবারে এই নারকেল কোরার মধ্যে চিনিটা অ্যাড করব। এই নারকেলটা যেহেতু বড় সাইজের নিয়েছি সেই জন্য এই নারকেলের জন্য আমি 250 গ্রাম চিনি ব্যবহার করছি। চিনির সাথে নারকেল কোরাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে মেখে নিলে নাড়ুর পাকটা খুব ভালো আসে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি মাখিয়ে রাখা নারকেল কোরা। নাড়াচাড়া করে নেব। এইভাবে খুন্তির সাহায্যে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নারকেলটা নিচে লেগে যেতে পারে। 3-4 মিনিট পর দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার দিচ্ছি থেতো করে রাখা এলাচ। এলাচ দিলে নাড়ুতে সুন্দর একটা ফ্লেভার আসবে। নারকেলের মধ্যে কিন্তু চটচটে ভাব চলে এসেছে। হাতে করে এভাবে একটু দেখে নিতে হবে নাড়ু তৈরির জন্য পাকটা ঠিকঠাক আসছে কিনা। দেখে বুঝতেই পাচ্ছেন নাড়ুর জন্য পাক এসে গেছে। এখন নামিয়ে নিতে হবে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। হাতের তালুতে এভাবে একটু ঘি মাখিয়ে নিয়ে নারকেলটা গরম থাকতে থাকতেই নাড়ুগুলো পাকিয়ে নেব। এভাবে অল্প অল্প করে নারকেলের পুর নিয়ে দু হাতের তালুর সাহায্যে গোল করে নাড়ু বানিয়ে নেব। এর আগেও আমার চ্যানেলে গুড়ের নাড়ু রেসিপি শেয়ার করা আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের দেখার অনুরোধ রইল। একইভাবে প্রত্যেকটি চিনির নারকেল নাড়ু বানিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।